হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রায়াভ্লগ। তোমাদের কোনো কোনো স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, বিকেল না দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 3টে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফ্ল্যাটে জিনিসগুলো শিফট করতে হবে সব কিছু, তো সেই সবগুলো নিয়েই যাব। আর ওদিকে আমাদের ফ্ল্যাটের একটা নতুন জিনিস চলে এসেছে, একটা না দুটো তোমাদের সাথে শেয়ার করব, দুটোর কোনোটাই শেয়ার করা হয়নি। তো ফ্ল্যাটে যাই, তারপরে আস্তে ধীরে তোমাদের সাথে শেয়ার করছি। ফ্ল্যাটেই ডেলিভারি দিয়ে দিয়েছে, তো আমরা যাচ্ছি এখন গিয়ে, তারপরে তোমাদের দেখাচ্ছি কি জিনিস, ঠিক আছে? এই যে এখানে যা যা দেখছো সবকটাই জিনিস যাবে, টেবিলটা যাবে না, এখানে ট্রলি চাদর এই সেটটা যাবে, পাশের কলসিটা যাবে, বালিশ দুটো যাবে, সব যাবে। সাথে যাচ্ছে ভাবি আর আমার ছেলে, ওই যে ছেলে তুমি যাচ্ছ, তো তুমি যাচ্ছ ফ্ল্যাটে? আচ্ছা চলো। তো শান্টু গেলে তো শান্টুর বাটি জলে নিতেই হবে, কারণ প্রচন্ড পরিমাণে হাঁপায়। আর ফ্ল্যাট মোটামুটি খাট সোফা নিয়ে যাওয়ার পরে শান্টুকে একবারও নিয়ে যাওয়া হয়নি, তো ওই জন্য আরো বেশি করে নিয়ে যাচ্ছি, কারণ ওর সব জিনিসগুলো চলে যাচ্ছে, ফ্রিজ চলে গেছে, খাট সোফা সব চলে গেছে, তো ওর আরো মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো ওকে নিয়ে প্রবলেম হচ্ছে, ও এমন টাইমে ডাকছে যেতেই পাচ্ছি না, তো ওকে নিয়ে যাচ্ছি ওইগুলো দেখানোর জন্য, যে ওগুলো আর কোথাও দিইনি, কাউকে দিইনি, ওগুলো ওখানেই রয়েছে। শনিবার সকাল এটা দেখানোর জন্য ছুটির দিন যাওয়া সম্ভব, পুরোটাকে নিয়ে যাওয়া, এই পুরোটাকে ওর দাবিটা শনিবারই যেতে হবে, সকাল 9টার মধ্যে যেতে হবে। আবার আসিরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো এই জিনিসটার কথাই তোমাদের বলছিলাম, এই যে আজকে চিমনি ইনস্টল করে দিয়ে গেল, তো এমন হয়েছে জানিও। আর এই আমার গ্যাস ওভেন, যেখানে মেয়েদের অনেকটা টাইমই যায়, বেশিরভাগ টাইমটাই এখানেই যায়, তো স্ল্যাবটা তো পুরো যাচ্ছে তাই অবস্থা, কালকে সব এসে পরিষ্কার করতে হবে। এই যে একদম নতুন দেখতেই পাচ্ছ, এখন ফিতে কাটা হয়নি। আর এই হচ্ছে আমার চিমনি, কেমন হয়েছে তোমরা জানিও। আর এই যে আলমারিটা ঘরে দিতে হবে, এখনো দেওয়া হয়নি, মা এসছে, মা দিদা দাদু সবাই ফ্ল্যাট দেখে গেল, সবার খুব পছন্দ হয়েছে। আর আমি কথা বলছিলাম, এই যে বাবা নিয়ে এসেছে সবাইকে, বোন আসেনি আজকে। আর হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:30, আমাদের বেরোবার কথা ছিল 6:30, তো যাই হোক 7টার সময় উঠেছি, এই চা করলাম, বিছানা পরিষ্কার করলাম, এইসব করতে করতে 7:30 বেজে গেল, চাটা খাওয়া কমপ্লিট। এবারে শান্তুটাকে খাওয়াবো আর বেরিয়ে যাব ফ্ল্যাটে। ফ্ল্যাটে যাব হচ্ছে, সব জিনিসপত্র তো রয়েছে, নিয়ে যেতে হবে, কালকেও কিছু নিয়ে গেছিলাম তোমাদের দেখিয়েছি, তো সেই সবগুলো গোছানো টোছানোর ব্যাপার আছে, তো বুধবার পুজো বুঝতে পারছো, আর হাতে মাত্র 2 দিন টাইম, তো মা যাবে মঙ্গলবার, মা গিয়ে আমার পুজো বাচ্চার জিনিসগুলো গোছাবে, আর আমি গিয়ে ঘর টরগুলো গোছাবো। তারপরে 2 টয়লেট রয়েছে, 2টয়লেট পরিষ্কার করতে লাগবে, কারণ অত লোকজন আসবে। নোংরা বলতে ইউজ তো হয়নি, ওই রং টং হয়েছে, ঘষা টসা হয়েছে, ওই সব ধুলো টুলো আর কি, তো ওইগুলো পরিষ্কার করে আজকে সব কিছু একদম ক্লিন করে তারপরে আসবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটাই ভালো লাগবে। আর আজকে কী বার বলো তো, আজকে রবিবার, আজকে রবিবার, শোনো এখন কলে, শোনো এখন কি করবে, দেখো শোনো কেউ করবে, কালকেও শান্তুও গেছিল, আজকেও যাবে, ওকে খাইয়ে দিই, চলো আবার আস্তে ধীরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 1:30, তো তোমাদের সাথে কথা হচ্ছে, আর আজকে গেছিলাম একটু ফ্ল্যাটে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটু ফ্ল্যাটটা গুছিয়ে টুছিয়ে আসলাম, তো পরে তোমাদের সাথে শেয়ার করব, যেদিনকে ঘর চাপার দিন তোমাদের সাথে একদম ফাইনাল লুক শেয়ার করব, কারণ এখনও সাজানো গোছানো একটু আধটু বাকি রয়েছে, ওই জন্যই আর কি দেখায়নি। আর একদম বেরিয়েছিলাম 7টার দিকে, আর আসলাম এই কিছুক্ষণ আগে, আর আজকে হচ্ছে বিরিয়ানি, তো বিরিয়ানি ওপরে বানাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি আস্তে ধীরে। তার আগে তোমাদের দেখিয়ে দিই, বিশাল থেকে কিছু জিনিস আর কি অর্ডার দিয়েছিলাম, তো লাগবে বলে আর কি, তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী অর্ডার দিয়েছিলাম, চল। তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি, কারণ এর আগে অনেক কিছু কিনে এনেছি, সেসব শেয়ার করা হয়নি, তো আজকে কি কি অর্ডার দিয়েছিলাম বিশাল থেকে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করি। চলো দেখে নাও তাড়াতাড়ি করে, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে, সব কাজ বাজ শেষ হয়ে গেছে,
এখনো শেষ হয়নি, রান্না বান্না চলছে আর কি। এই যে সেদিনকে তো চা পাতা লাগবেই, কারণ অত গেস্ট আসবে সবাই, তো চা তো মাস্ট। এখানে চা পাতা নেওয়া হয়েছে। আর এইরকম দুটো দুটো করে চারটে স্টিলের বাটি নিয়েছি, এই বাটিগুলো তো খুবই দরকারি, বুঝতেই পারো। এরকম দুটো ছোট নিয়েছি আর এরকম দুটো বড় বড় নিয়েছি, স্টিলের বাটি নিয়েছি, বেশ ভালোই হয়েছে। আর এত কিছু কিনেছি বলে 2 কেজি চিনি দিয়েছে। আর কি কিনেছি দেখাই, এরকম একটা ফাইবারের বাটি নিয়েছি, বড় বেশ বড় বাটিটা, তো এই বাটিটা আর কি নিয়েছি, কাজে লাগবে অনেক কিছু ওই জন্য আর কি। তো এই যে এরকম দুটো বাথরুমের জন্য আর কি নিয়েছি, বাথরুমের সামনে দেওয়ার জন্য আর কি, পাপোশ আর কি, এইরকম একটা ইউনিকর্ন আর এরকম একটা নিয়েছি, এরকম দুটো নিয়েছি। আজকে গেলাম বাথরুম টাথরুমগুলো সব পরিষ্কার করে আসলাম, নতুন জিনিস কিন্তু তাও এই ধুলো টুলোর জন্য আর কি পরিষ্কার করে এসছি। এরকম একটা বাসন রাখার জন্য ঝুড়ির মতো নিয়েছি, মেজেটে যে রাখার জন্য আর কি। এই যে যখন আবার ফাইনাল গোছাবো তোমাদেরকে দেখাবো। তো এরকম একটা বিছানা ছাড়া ঝেঁটা নিয়েছি। আর একটা বাথরুমের জন্য আমরা পেয়েছি, আর একটা বাথরুমের জন্য পাইনি, ওই জন্য এই যে পেয়েছি বলতে আমি এনে রেখেছিলাম আর কি ব্যাঙ্গালোর থেকে। তো আর একটা বাথরুমে রান্না ছিল না, এই যে। আর এই যে বিস্কিট, চায়ের সাথে বিস্কিট তো মাস্ট। আর চিনি পেয়ে গেছি 2 কেজি, ব্যাস এই কেনাকাটা ছিল, তো হয়ে গেছে মোটামুটি। এগুলো আবার নিয়ে যেতে হবে ফ্ল্যাটে, একেবারে বুধবারই নিয়ে যাবো এইসবগুলো, গাড়ি যাবে গাড়ির সাথে চলে যাবে। এখনো টুকিটাকি কাপ টাপগুলো রয়ে গেছে, ওগুলো আর নিয়ে যাওয়া হয়নি, ভুলে গেছিলাম। কাপ বলতে কাঁচের আর কি, কাগজের কাপ তো চলে গেছে, এই ব্যাপার। চলো এবার রান্নাঘরে গিয়ে তোমাদেরকে রান্নাঘরের আপডেট দিই। আর লাইভে এসেছিলাম একটুখানি, অল্পের ওপর দিয়ে লাইভ করেছি। এই গামলিটা নিয়ে গেছিলাম, গামলিটায় ফ্যানের এটা পড়ে দম করে ভেঙেছে, পাখা চলছিল আর ফ্যানের এটা পড়ে গেছে গামলির উপরে, ফেটে গেছে। আর নিয়ে চলে আসলো, শান্তও গেছিলো আজকে, আমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। এই যে লাইভ করতে করতে এখানে আমি রায়তারটা করে নিয়েছি, আর এখানে স্যালাড কেটে নিয়েছি। ওইদিকে হচ্ছে বিরিয়ানি, তোমার সাথে শেয়ার করছি। তো এই যে এদিকে বিরিয়ানির যোগাযন্ত্র শুরু হয়ে গেছে, আলু ভাজা চলছে, আর তোমাদের দেখাচ্ছি। মানে রান্নাঘরটা তো একদম অগোছালো অবস্থা, কিচ্ছু গোছানো নাই, ওই জন্য একটু অসুবিধা আর কি। এখানে বেরেস্তা মা করে রেখেছিলো আমাদের, আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। এখানে চাল ভেজানো রয়েছে, আর এখানে দুধটা রেডি করছে ওই আতর ফাতর সব দিয়ে, আর ওইদিকে হচ্ছে মাংসটা আর কি, ম্যারিনেশন চলছে যা যা দেওয়ার আর কি। এই যে মাংস ভেজে দেওয়া হয়ে গেছে, এর মধ্যে এবারে সব দিতে হবে আর কি, মশলাপাতি আর কি। এই যে বেরেস্তা যাচ্ছে, তারপরে স্বাদ মতো চিনি থেকে শুরু করে বিরিয়ানি মশলা থেকে শুরু করে কেওড়া জল গোলাপ জল যা যা দেওয়ার আর কি, সব কিছু দিতে হবে, দিয়ে মিক্সড করতে হবে নুন টুন এই আর কি। তো তোমাদের বিরিয়ানির রেসিপি তো এর আগে অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে, আর ওই জন্য ডিটেলসে দেখাতে গেলাম না, কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। সেই কাল থেকে ভিডিও শুরু হয়েছে, তো ওই জন্য কন্টিনিউ তোমাদের দেখাতে পারছি না। তোমরা যদি রেসিপি চাও তো বলো একদিন, আর একদিন যেদিন হবে তো সেদিন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি চাও তো কমেন্টে জানিও। এই যে নুন টুন সব দিয়ে দেওয়া হয়ে গেছে, আর পুরো ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারছি না, আবার যখন আমরা আর কি বিরিয়ানি নেমে যাবো আমরা খেতে বসবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে
বর্তমানে টেবিলের অবস্থা দেখতে পাচ্ছ কি, মানে খেতে বসে যাব। তার আগে টেবিলটা তো মাস্ট পরিষ্কার করতে হবে, প্লেট সব বের করতে হবে, প্লেট ধুতে হবে। আর আজকে তাহেনকে আমরা বলেছি আমাদের সাথে খাওয়ার জন্য, তো ক্যামেরাটা সেট করতে গিয়ে তো আমাকে হামাগুড়ি খেতে হয়েছে, কারণ হচ্ছে বারবার ধরে স্ট্যান্ড থেকে নেমে যাচ্ছিল। আমি যে মানে এর ভিডিও আমি যে কী করে করবো আমি জানি না, বোনকে তো বলেছি ঘর চাপার ভিডিও আর কি, বোনকে তো বলেছে সকাল থেকে তাড়াতাড়ি করে আসতে, কারণ ও থাকলে একটুখানি ভিডিওটা ভালো করে হবে আর কি। জানি না ও কখন আসবে কি করবে, কারণ ক্যান্ডু ওদের মানে ওই বাড়িতে থাকবে আর বুকি কোকো তো রয়েইছে, তো সবাইকে খাইয়ে দাইয়ে একসাথে মানে ওর আসাও সকালবেলা এসে আবার নাতোকে যেতে হবে আর কি। ও সেই জন্য বলেছে একারে খাইয়ে দাইয়ে তারপরে আসবে, তো দেখা যাক। মানে ওকে তো বলেছি যতটা সম্ভব হয় তুই তাড়াতাড়ি আসিস, তাহলে তোমার ভিডিও পুরো চৌপাট হয়ে যাবে, কারণ কাজ ব্যস্ত থাকে না, স্ট্যান্ডে লাগিয়ে কাজ করা ওরকমভাবে হয়ে ওঠে না, অনেক দেরি হয়ে যায়। তো তারপরে দেখা যাক কত দূর কী হয়। আর এই যে সব মোটামুটি এইখানে যা যা রয়েছে আর কিচ্ছু লাগবে না, বিরিয়ানি অল মানে বসে গেছে রেডি হয়ে, তো এবারে শুধু স্টিমে থাকবে, তারপরে নামিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। আর এটা পরিষ্কার করি চলো, আবার পরিষ্কার করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো পরিষ্কার, মানে চকচকে হয়ে গেছে একদম, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে স্যালাড তো কেটে রেখে দিয়েছি, লাইভ করতে করতে সব কিছু রেডি করে রেখেছি একদম, রায়তাও রেডি করে নিয়েছিলাম আর স্যালাডও কেটে নিয়েছি। স্যালাডটা আমার লাগবে না, আমাদের বাবার জন্য, বাবা রায়তা খায় না ওই জন্যই আর কি। তো চলো এবারে থালা টালাগুলো বের করে থালা টালাগুলো ধুতে হবে, ধুয়ে রেডি করে রাখি, তাহলে খাওয়ার সময় আর কি অসুবিধা হবে না। গ্লাস ট্লাস সব কিছু রেডি করে রাখতে হবে। তো আমাদের মানে মানে এইরকম বিরিয়ানি জাতীয় বিরিয়ানি, লুচি বা কোনো অন্য ভাত বাদে অন্য কিছু খাওয়া হলে আমাদের কাঁচের প্লেটে সবসময় খাওয়া হয়, তো ওই জন্য কাঁচের প্লেটগুলো এই দুটো তো আমরা সবসময় ইউজ করি, বের করাই ছিল ওই জন্য এই দুটো বের করা ছিল, আমি ধুয়ে নিলাম। আর মাকে বললাম যে দুটো চার তিনটে প্লেট বের করে দাও, তো তিনটে প্লেট মা বের করে দিল, তিনটে প্লেট মা বের করে দিল, এবার ধুয়ে নিচ্ছি ভালো করে। আর গ্লাসগুলো ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ গ্লাসগুলো রাখলাম। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। টেবিল তো পরিষ্কার হয়েছে, এবারে স্ল্যাবটার অবস্থা দেখো, এই দিকটায় রান্নাবান্না হয়েছে পুরো একদম ছড়ানো ছিটানো মানে অবস্থা। আর পিসি বাসন মেজে দিয়ে গেছে, তো সেই বাসনও টাবেতে যেরকম বাসন সেরকম জড়ো করা ছিল, তো সব ওইগুলো আগে বাসনগুলো গুছিয়ে টাবটা ফাঁকা করছি, মানে হাঁটা চলার এইটুকুনি জায়গায় খুবই অসুবিধা হয়, এই জায়গাটাতেই রয়েছে টাবটা, তো ভাবলাম গুছিয়ে আগে সরাই, না তো পায়ে যে কতবার ধাক্কা লাগবে তার ঠিক নেই। তো ওই জন্য আগে টাবটা ফাঁকা করে নিচ্ছি, টাবটা মানে সুন্দর করে গুছিয়ে নিলে কি হয়, স্ল্যাপেও জায়গা অনেক থাকে, সুন্দর করে গুছিয়ে রাখলে আর কি। আর অগোছালোভাবে তুলে দিলে একদম জায়গা পাওয়া যায় না, আর একটা নিতে গেলে দুটো ঝুড় ঝুড় করে পড়বে, ওই জন্য আমি চেষ্টা করি স্ল্যাপটা একটু গুছিয়ে রাখার, তাহলে সুবিধা হয় আর কি, বাসনগুলো ঠিকঠাক করে গোছানো থাকলে নিতেও সুবিধা হয় আর রাখলে সুন্দর লাগেও দেখতে, এই জন্যই আর কি। তো এবারে স্ল্যাবটা গোছাতে হবে, স্ল্যাবটার অবস্থা দেখতে পাচ্ছ একদম মানে রান্নাবান্না হয়েছে একদম যাচ্ছে তাই অবস্থা। তো চলো সাথে থাকো দেখতে থাকো।
এই যে আমাদের বিরিয়ানি রেডি, আমরা এবার খেতে বসে যাচ্ছি। বিরিয়ানিটা দেখছো একদম জুড়ো জুড়ো হয়েছিল, আর বেশি গ্রেভি হয়নি, রিচ হয়নি আর কি, সুন্দর হয়েছিল। তো দেখে বুঝতেই পারছো সেই রকম মানে গন্ধ বেরিয়েছিলো, জাস্ট মানে খাওয়ার আগেই মানুষের পেট ভরে যাবে এরকম একটা ব্যাপার আর কি। তো ঠ্যাং খোঁজা হচ্ছিলো, মানে ঠ্যাং খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য মাংসগুলো সব আগে তুলে তুলে রাখা হয়েছে, কারণ তায়নকে ঠ্যাং দিতে হবে আর কি, লেগ পিস। ওই জন্য লেগ পিস তদন্ত চলছিলো তখন। তো শেষে একদম নিচের দিকে লেগ পিসগুলো ছিল, ওই জন্য বেশি ঘাঁটাঘুটিও করতে হচ্ছিলো না, তো আমাদের ইচ্ছা ছিল না, কারণ হচ্ছে রাতে যেহেতু থাকবে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে আর কি। তো ওই জন্য কাটিয়ে কাটিয়ে আমরা উপর থেকেই নিয়ে নিই, কিন্তু তাই তো লেগ পিস ছাড়া খাবে না, ওই জন্য লেগ পিস খোঁজার জন্য আমাদের ঘেঁটে ঘেঁটে তুলতে হচ্ছিলো এই আর কি। তো যাই হোক, বিরিয়ানিটা জাস্ট মানে সুন্দর, মানে বলার তো কথা নেই, কারণ সব প্রত্যেকবারই সুন্দর হয়, এইরকমই মানে সুন্দর হয় বিরিয়ানি। তো অনেকদিন পরে খাচ্ছি, ওই জন্য আলাদা একটা আর কি ভালো লাগা আর কি। তো যাই হোক, চলো তোমরা দেখো, তোমাদের তো আর খাওয়াতে পারছি না, তো তোমরা দেখো আর আমরা খাই, ঠিক আছে? দুটো টিমের জন্য স্পেশালি আর্থিং ডার্বি মন বাগানে উন্নতি হয়েছে ইস্ট বেঙ্গলের সেখানে।